পাগলা মাস্তা, এখনো অন্যায় দেখলে মন কাঁদে? মানুষের উপকার করতে ইচ্ছে করে? অফিসে সবাই আমাকে তুমি মনে করে তোমার টাকাগুলো আমাকে দিয়ে দিয়েছে। এসো, টাকা দিয়ে দিচ্ছি, এসো।
আজকে সকালবেলা আমরা একটা ডিসিশন নিছি যে আমরা দুজন মিলা একটা বোকা মার্কা সংসার শুরু করবো, আর সে বোকা মার্কা সংসারে একটা ফুটফুটে ছেলে হবে। ওটা আমি গরু ছাগল ইন্দুর বান্দর ভেড়া এসবগুলো গালাগালি করবো। স্যার ব্যাপারটা ভালো হবে না বলেন? ভালো হবে, খুব ভালো হবে। কিন্তু হঠাৎ করে এই সময় তুমি এই কথা বলছো কেন? বলবো না স্যার, আপনি একটা আস্ত বাঘের সামনে আমাদের এই দুই হরিণকে ছাড়িতে চলে গেছেন। হ্যাঁ, আপনি তো একটা নিষ্ঠুর স্যার। না, নিষ্ঠুর বলে তো ভুল হবে, আপনি একটা কসাই। আচ্ছা, এই বাঘটা কোথায়? বসের রুমে। সংসারের গরম দেখাস তুই, তুই অফিসের গরম দেখাস, তুই বাইরাবি না, তুই বাইরাবি না, যদি একবার বলস তুই বাইরাইস। এই ফ্ল্যাটে দম বন্ধ হয়ে মরার কোনো চান্স নেই, কারণ দক্ষিণ দিকটা একদম খোলা, হুহু করে বাতাস এই ফ্ল্যাটের মধ্যে। একদম ঠিক বলেছেন বস। আর এই বারান্দায় যদি সন্ধ্যা বালতি থাকে তাহলে সন্ধ্যাটা হবে খুবই মিষ্টি। সাথে সন্ধ্যা মালতি হাসলা হেলা, আর হাসলা হেলার গন্ধে সাদা রঙের গোলাপের গাছ, আর রাতের বেলা সন্ধ্যা মালতির সুন্দর গন্ধে প্রেম হবে পরিপূর্ণ। আহ, কি বললে তুমি, আমার ভিতরে তো প্রেম জেগে উঠছে। আর এই জেগে ওঠা প্রেমকে পরিপূর্ণতা দেওয়ার জন্য লাগবে একটি সাদা গোলাপ। বারান্দাতে হাসনা হেনা সন্ধ্যা মালতি আর একটা সাদা গোলাপের ফুলের টব। আহ, সাদা গোলাপেই পাবে প্রেমের পরিপূর্ণতা। বাহ, একদম বাহ, খুব ভালো লাগছে, খুব লাগছে, মনের মধ্যে কেমন জানি প্রেম দোলা দিচ্ছে। আচ্ছা, এই প্রেমটা তোমরা মানে তোমাদের কে কে নিতে চাও বলো তো? আমার দীর্ঘ এই জীবনের অসম্পূর্ণ চাওয়াটা যে কেউ নেই, তোমরা যে কেউ আমার জীবনে আসতে পারো। এখন তোমরা বলো কে আমার নিজের আশপাশে দিয়ে দাঁড়িয়ে গেছে বলো। চুপ কর, কেউ হবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন স্যার? এই যে তুমি আবার এই দক্ষিণের আশপাশে রাগী হবে এই জন্য। স্যার, আমার না এত বড় বড় নখ দেখলে খুব রাগ লাগে,
আপনি এত বড় বড় নখ দেখুন কি বিচ্ছিরি লাগছে। ছি ফাইলামি হচ্ছে না, আমার সাথে ফাইলামি করো। শোনো, এবিলিটিটা তো আমার, এখান থেকে একটা ফ্ল্যাট আমি দিতে চাই। কে নিবে বলো, বলো কে নিবে বলো। গিফট করবেন বস? হ্যাঁ, যেভাবে নিতে চাও। লং টাইম শর্ট টাইম কন্ট্যাক্ট প্লিজ শর্ট ঠিক আছে বস। আবার কেন এই সমস্ত কথা বলছেন? কেন বলছি সেটা অবশ্য বোঝার তোমাদের বয়স হয়েছে আমার ধারণা। তোমরা যে কোনো ভাবে ফ্ল্যাট নিতে পারো, হতে পারে লিভ টুগেদার টু দ্য ম্যারেজ, আন্ডারস্ট্যান্ড? তোমরা ভাবো কিভাবে কি করবে। খেলা চলছে, পরীক্ষা নিরীক্ষা করছি না, উল্টা পাল্টা ভাবতে শুরু করেছো না? তোমার ভয়ের কিছু নেই, আর যদি হয়েও থাকে হয়েও যায় তোমার সমস্যা কি? কি ধরনের কথা বলতেছে? হ্যালো হ্যালো, কথা ছিড়ি কি নাট বলতু বলে সব ঠিলা করে দিবে। কোন জীবনটা তোমার ভালো লাগে বলো তো? টেরর ইজ দ্য কিং, সন্ত্রাসীর জীবন। কারণ তোমার অভ্যাস হয়ে গেছে। তুমি কি জানো তুমি কেন পাগলামি করো? না জানি না। হ্যাঁ জানি জানি কেন পাগলামি করি। প্রথম প্রথম মানুষরে ভয় দেখাইতে খুব ভালো লাগতো, এরপরে লগে লগে যুক্ত হয়ে গেল টাকা টাকা অনেক টাকা, সেই সাথে ক্ষমতা, নারী গাড়ি। এই শহরে তুমি একজন রাজায় পরিণত হলে, সাথে সাথে তৈরি হলো তোমার অনেক চেলা। আত্মগোপন করার জন্য তোমাকে নিতে হলো পাগলের বেশ। তুমি হলে এই শহরের আতঙ্কের নাম পাগলা মাস্তা। এই শহরে আতঙ্কের নাম পাগলামাস্তান। এই পাগলামাস্তানি অন্ধকারে ট্রেনের মধ্যে পইড়া যায়া আমার এই ডাইন হাতটা ভেঙ্গা ফেলাইছি, কেউ আমারে আঘাত করতে পারে নাই।
নিজে নিজে আঘাত পাইছি আমি। কতদিন পরে এত জোরে চিৎকার করলে মনে আছে তোমার? অনেকদিন পর এরকম চিৎকার করলাম আমি, অনেকদিন পর। তুমি এত কিছু জানো কি কইরা?